ওরে নীল দরিয়া, জাইদের সঙ্গে প্রেমের গুঞ্জন, কি বলেন ওপার বাংলার সায়ন্তিকা? ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে নাম জড়িয়েছিল ঢাকায় সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানের। মূলত ছায়াবাজ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে এ জুটি আলোচনায় উঠে আসে। জায়েদ খানের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খোলেন সায়ন্তিকা ব্যানার্জি। অভিনয়ের পাশাপাশি বহুদিন ধরে তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত সায়ন্তিকা। আগামী মাসে ভারতের লোকসভা নির্বাচন, কিন্তু এবার তৃণমূলের টিকিট পাননি এই অভিনেত্রী। এইসব বিষয় নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন সায়ন্তিকা। সেখানে উঠে আসে জায়েদ খান প্রসঙ্গ। সঞ্চালক সায়ন্তিকার দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, জায়েদ খানের সঙ্গে প্রেম করছেন? জবাবে সায়ন্তিকা বলেন, আমি যদি বাঁকুড়ায় 24 ঘন্টা পড়ে থাকি তবে কোথা থেকে প্রেম করব? এরপর সঞ্চালক জানতে চান, আপনি কি বাংলাদেশে বউ হচ্ছেন? জবাবে এ অভিনেত্রী বলেন, না, আমি একেবারে কারো বউ হচ্ছি না, এখন বউ হওয়ার কোনো পরিকল্পনাও নেই। তবে জায়েদ খানের ভূয়সী প্রশংসা করে সায়ন্তিকা ব্যানার্জি বলেন, আমি কারো বিষয়ে মিথ্যা বলি না, কাউকে মিথ্যা অপবাদ দিই না, এখনো দেব না। জায়েদ খান ভীষণ ভালো একজন মানুষ। আমার শুটিং চলাকালীন উনি আমাকে অসম্ভব সহযোগিতা করেছেন, যথেষ্ট সম্মান দিয়েছেন। যে কোনো সময় যে কোনো ঘরের দরজা খুলে ঢুকে যাব। বি কেয়ারফুল সামথিং। মানিকগঞ্জ নিউজ, মানিকগঞ্জের মানুষের সাথে। সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল।